সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভে আপনাদের স্বাগত। এখন আমরা দেখব আমাদের বিশেষ প্রতিবেদন ব্রেকিং বেলা, প্রতিদিন দুপুর ১২টা এবং সন্ধ্যে ৬টায়। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। চলুন দেখে নিই আজকের প্রতিবেদন। সংক্রমণের দ্বিতীয় ঢেউকে ঠেকাতে পেরেছে দিল্লি, লকডাউন পালন করে এসেছে সাফল্য, দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, আপাতত শুধু টিকারই অভাব রয়েছে দিল্লিতে, তবে দেশে যে গতিতে টিকা তৈরি হচ্ছে তাতে সমস্ত দেশবাসীকে টিকা দিতে দিতে বছর দুয়েক লেগে যাবে, ততদিনে সংক্রমণের আরো অনেকগুলি ঢেউ আছড়ে পড়তে পারে দেশে, আশঙ্কা কেজরিওয়ালের। সোমবার যেন নতুন করে জেগে উঠলেন পর্দার রাগী যুবক। দিল্লির শ্রীগুরু তেগ বাহাদুর কোভিড কেয়ার সেন্টারে ২ কোটি টাকা দানের পরেই সামনে আনলেন তার গত এক বছরের দানের হিসাব। শাহেনশার দেওয়া হিসেব বলছে, গত বছর তিনি এবং তার পরিবার সর্বপ্রথম সাহায্যের হাত বাড়িয়ে দেন কোভিডে বিপর্যস্ত দিনমজুরদের দিকে। টানা এক মাস দেশের ৫,০০০ শহরে ছড়িয়ে থাকা ৪ লক্ষ শ্রমিকের দুবেলার অন্ন সংস্থানের ভার নিয়েছেন তিনি। এখানেই শেষ নয়, প্রশাসন এবং চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের পিপিই কিটের বন্দোবস্তও করা হয়েছিল অমিতাভের ব্যক্তিগত তহবিল থেকে। অতিমারি রুখতে সক্রিয় শিখ জনসেবা সংগঠনকে দানের পাশাপাশি বহু পরিযায়ী শ্রমিকের ঘরে ফেরার ব্যবস্থাও করেছিলেন অমিতাভ। রিয়ালিটি শোতে কতটা সত্যতা থাকে? ইন্ডিয়ান আইডল ১২র একটি পর্বের পর এই প্রশ্নই ঘোরাফেরা করছে নেট মাধ্যমে। সম্প্রতি এই অনুষ্ঠানে অতিথি বিচারক হিসেবে দেখা গিয়েছিল গায়ক অমিত কুমারকে। তার সামনে কিশোর কুমারের গান গিয়েছিলেন প্রতিযোগীরা। বিচারক নেহা কক্কর এবং হিমেশ রেশমিয়ার কণ্ঠেও শোনা যায় প্রয়াত শিল্পীর গান। বিপত্তি ঘটে সেখানেই। নেটাগরিকদের একাংশের দাবি, ভালো করে গাইতে পারেননি নেহা এবং হিমেশ। প্রতিযোগীদের গান নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই। সম্প্রতি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অমিত জানিয়েছেন, তাকে বলা হয়েছিল সব প্রতিযোগীর প্রশংসা করতে। শ্রীলঙ্কায় সফরকারী ভারতীয় দলের কোচ হিসেবে দেখা যেতে পারে রাহুল দ্রাবিড়কে। অনূর্ধ্ব ১৯ জাতীয় দল ও ভারত এ দলের হয়ে সাফল্য পাওয়ার পর জাতীয় দলের হেড কোচ হিসেবে দেখা যেতে পারে তাকে। জুলাই মাসে বিরাট কোহলির নেতৃত্বে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। আর অন্যদিকে শ্রীলঙ্কা সফরে একদিনের ম্যাচ ও টি টোয়েন্টি খেলতে যাবে ভারতেরই আরও একটি দল। ইংল্যান্ডে সেই সময় বিরাটদের সঙ্গে কোচ রবি শাস্ত্রী ও তার সহকারীরা থাকবেন, আর সেই কারণেই শ্রীলঙ্কা সফরের জন্য আরও একজন কোচ দরকার ভারতের। এই অবস্থায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড রাহুল দ্রাবিড়কে প্রস্তাব দিয়েছে বলে সূত্রের খবর। একই মহিলাকে একবারে ৬টি টিকার ডোজ দিলেন নার্স। ইতালিতে রবিবার টিকাকরণ কর্মসূচি চলাকালীন এই ঘটনা ঘটেছে। ইতালিতে ফাইজারের টিকা দেওয়ার কাজ চলছে অনেক দিন ধরেই, তবে টিকাকরণে বড়সড় সমস্যার খবর সামনে আসেনি, ব্যতিক্রম রবিবারের সকাল। যদিও অতিরিক্ত পরিমাণে টিকা নিয়ে ফেলায় আপাতত কোনো শারীরিক অসুস্থতা নজরে পড়েনি ওই মহিলার। প্রাথমিকভাবে চিকিৎসকদের নজরদারিতে থাকার পর সুস্থ অবস্থাতেই ওই মহিলা বাড়ি ফিরেছেন। গভীর রাতে পালানোর চেষ্টা করোনা রোগীর, তাতে হুলস্থুল কলকাতা মেডিকেল কলেজে। ভোররাতে জানালার কার্নিসে প্রায় ১.৫ ঘন্টা আটকে ছিলেন ওই রোগী। শেষে পিপিই কিট পরে গিয়ে তাকে উদ্ধার করে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। জানা গিয়েছে সোমবার রাত ৩:৩০ নাগাদ এই ঘটনা ঘটে মেডিকেল কলেজে। জানালা গলে হাসপাতাল থেকে পালাতে যান ওই রোগী, কিন্তু কার্নিস বেয়ে নিচে নামার সাহস পাননি। বেশ কিছুক্ষণ পা ঝুলিয়ে বসে থাকার পর কার্নিসের ওপর শুয়ে পড়েন তিনি। হাসপাতালের এক কর্মী ওই রোগীকে কার্নিসে শুয়ে থাকতে দেখেন প্রথম, তিনি বাকিদের খবর দেন, তাতে হুলস্থুল পড়ে যায়। আজকের মতো শেষ করছি ব্রেকিং বেলা। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। অন্যান্য বিস্তারিত খবর দেখতে চোখ রাখুন আমাদের পর্দায়। আপনারা দেখছেন সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি ৬ নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন ৬২৮৯০৬৩৫৫৭, ৯৮৩১৪৭৮৭৯৫।